সালমান মারা গেছে, শাবনুরের সাথে একাধিক ছবি করতেছি, তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে যদি কোনো নায়িকার স্বামী হয়ে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে। শাবনুরকে বিয়ে করলে বিপদে পড়ে যেত অমিত হাসান, এ কেমন কথা বলে অবাক করে দিল বিশ্ববাসীকে। সম্পূর্ণ ঘটনা জানতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। সম্প্রতি কোনো এক টিভি প্রোগ্রামে এসেছিল অমিত হাসান। অমিত হাসানকে জিজ্ঞেস করা হয় তার প্রিয় ও পছন্দের হিরোইন বা নায়িকা কে। অমিত হাসান শাবনুরের নামটি আগে বলে। তারপর উপস্থাপিকা প্রশ্ন করেছিল, অমিত ভাই কখনো কি কোনো মেয়ে ফ্যানের প্রেমে পড়েছিলেন? তখন অমিত হাসান হাসতে হাসতে বলে, যাকে নিয়ে সংসার করছি সে আমার সিনেমার বড় ফ্যান ছিল। দীর্ঘ ছয় মাস আমি আমার এই ভক্তের সাথে ফোনে কথা বলেছি, কিন্তু বিয়ে করবো কি না সে ব্যাপারে চিন্তা করিনি। এদিকে সালমান শাহ যখন মারা গেল তখন শাবনুরের সাথে একাধিক সিনেমায় কাজ করতেছি আমি। আমি তখন মনে মনে চিন্তা করলাম ও ভয় পেলাম, সিনেমা শুটিং করতে করতে যদি কোনো নায়কের স্বামী হতে হয় তাহলে তো বিপদ হয়ে যাবে। সালমান মারা গেছে, শাবনুরের সাথে একাধিক ছবি করতেছি, তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে যদি কোনো নায়িকার স্বামী হয়ে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে। তখন আমি ভাবলাম বিয়ে যখন করতেই হবে তাহলে তাকে বিয়ে করলে ক্ষতি কি, আর সে যখন আমার বড় একজন ফ্যান তাহলে তো কোনো কথাই নেই। তখন উপস্থাপিকা অবাক হয়ে সাথে সাথে জানতে চাইলেন, কেন বিপদ হবে কেন? আমি জানি তুমি এই রিয়াকশনটা দিবাম। তখন অমিত হাসান বলে, চলচ্চিত্র জীবনে আমি যাদের গুরু মানি তারা আমাকে বলেছে জীবনে আর যাই করো কখনো কোনো মিডিয়ার নায়িকাকে বিয়ে করো না, তাহলে ওই নায়িকার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার লাইফ শেষ, ঘরে বসে সারা জীবন বাচ্চা মানুষ করতে হবে। অমিত হাসানের এমন কথায় উপস্থাপিকা ওমরসানি ও মৌসুমীর সংসার জীবনের কথা তুলে ধরে বলে, কেন ওনারা তো কত সুন্দর সংসার করছে। অমিত হাসান বলে, হ্যাঁ তা করছে, কিন্তু ওমরসানিকে জিজ্ঞেস করে দেখো এই বিয়ের জন্য ওমরসানির ক্যারিয়ারের কত ক্ষতি হয়েছে। মৌসুমীর কিন্তু কিছুই হয়নি। মৌসুমী বিয়ের পরও দিব্যি, আমিন খান, মান্না, রুবেল, ইলিয়াস কাঞ্চন এবং আমার সাথেও সিনেমা চালিয়ে গিয়েছে। আমার সাথে ছবি করছে ফেরদৌস, রিয়াজ, আমিন খান, মানে ওর কিন্তু ক্ষতি হয় নাই, কিন্তু সানি কিন্তু ঘরে বসে গেল। বরং মৌসুমীকে বিয়ে করার জন্য প্রযোজক, পরিচালক এবং ভক্তদের কাছে কালারিংয়ে পড়েছে বেচারা ওমর সানি। অমিত হাসানের কথাগুলো আপনাদের কেমন লাগলো এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।